মাশাআল্লাহ, নীলদুম্বা এবং কামাগার এখন জোড়া দিলাম। আজকে নতুন পেয়ার করলাম। রেস্টে ছিল, রেস্টে থাকার পর জোড়া দেওয়া হয়। অ্যাকচুয়ালি এই দুইটা থেকে একদম পিওর নীলদুম্বা কবুতর বের হয়, তাই এখন ক্রস দিলাম। একই জাতের যেহেতু কামাগার আর নীলদুম্বা, আমার কাছে সবচেয়ে হেভি লাগে হচ্ছে কামাগার নটটা। যে কোনো কবুতর সাথে যে কোনো সময় জোড়া দেওয়া যায়, একদম স্বাভাবিক, কোনো মারামারি পারাপারি নেই, শুধু ডাকবে একটু। কামাগার ঠোঁটটা দেখছেন, সাদা ঠোঁট। তো কামার কবুতরটা একটু ধরে দেখাই আপনাদের, দেখার মতো একটা কবুতর। এত মোটা পাক কামাগার কবুতর অন্য কোথাও দেখিনি, যে দেখুন পাক। যে ছাই বলুক, এই কবুতরটার পাকটা নিয়ে সবার প্রশংসা করতে হবে, যে এত মোটা পাকের কবুতর, কত চওড়া দেখছেন, অনেক চ্যাপটা চ্যাপটা চওড়া। পাকটা কিন্তু মাশাল্লাহ অনেক বড়, সাইজটা কিন্তু বিশাল। দুইটা পাক, তবে এটা দিয়ে একটা ঝাঁত বানানো যাবে, বলবো না আপনাদের, পার্সোনালি বলবো, না হয় অ্যাকচুয়ালি সবাই বুঝবে না, পেস্ট লাগিয়ে দেবে কবুতর দিয়ে। এই যে দেখুন লেজ, আর চোখটা দেখুন, হেভি একটা চোখ হচ্ছে কামাগার। ঠোঁটটা কিন্তু একদম সাদা। গুলো হচ্ছে একটু লাল পদের, ছেড়ে দেখাই। তো ওদেরকে ভিতরে একটা খোপে আটকে দেব, তারপর দেখি কি অবস্থা। এইখানে ওদের একটা খোপ দিয়ে দিলাম। তো ইদানিং কবুতর চেঞ্জ করতেছি, কবুতর বলতে পেয়ার, রেস্টে যাচ্ছে কিছু, রেস্টের দিকে কিছু কবুতর আবার পেয়ারিং হয়ে ভিতরে আসতেছে। এই হচ্ছে অবস্থা। তো যাই করি, আপনাদের মাঝে একটু শেয়ার করি। শেয়ার করার কারণ হচ্ছে আপনারাও দেখলেন, আমার একটু ভালো লাগলো, আপনাদেরও কিছু শেখার থাকলে শেখার হলো, এবং কোনো ভুল থাকলে আপনারা কমেন্টস করবেন, আমারও জানা হয়ে যাবে। এখানে কিন্তু কবুতরের লোকটা আরও হেভি লাগতেছে। যাই হোক, সবশেষে বেনারস নিয়ে একটু কথা বলি। পিওর বেনারস, এই যে আরেকটা। তো বেনারস পেয়ারটা হলে সবচেয়ে ভালো, কবুতরের মেমোরি অনেক ভালো, হারায় কম, টেডির মতো অত হারায় না আর অত মিস হয় না। টেডি যেমন অনেকটা হাইটে চলে যায়, ও হাইটে যায় বাট আবার নিচে চলে আসে, আর টেডি হচ্ছে একবার ভেনিসে ঢুকলে আর নামার খবর থাকে না, ও মিসও হয় বেশি। এবং টেডি কবুতর মিস হলেও আমার যে টেডিগুলো আছে একটা বৈশিষ্ট্য ভালো আছে, ওরা মিস হলেও আবার বাড়িতে চলে আসে যদি কেউ ওদেরকে না আটকায়, যদি কেউ ধরে ফেলে সেক্ষেত্রে আর আসতে পারে না। দুই দিন তিন দিন পর হলো, চার দিন পর হলো কবুতর বাড়িতে আসে। আর কি হচ্ছে, মিলি ডিম একবার নষ্ট করছে বাবা, এবার আবার চেঞ্জ করছি, দেখি এবার কী হয়। লুকটা কিন্তু হেভি, দেখতে পাচ্ছেন কালারটা। কিছু কবুতর আছে ক্যামেরা ধরলেই বুঝতে পারে, একটু টাকা টাকি করতে দিব। হেভি একটা কবুতর,
তো এই যে সব কিন্তু আস্তে আস্তে চেঞ্জ করতেছি, এখানে পর্যায়ক্রমে সব চেঞ্জ হচ্ছে, দেখা যাক পরবর্তীতে আবার কি চেঞ্জ করি আপনাদের ভিডিও দেখাবো ইনশাল্লাহ। সাথেই থাকুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।